ফিরে এলাম, সহজে ওয়েবসাইট ডিজাইন করি কোনো প্রকার কোডিং দক্ষতা ছাড়াই। টেক ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সাব্বির আহমেদ শুরু করছি। তো এ যাবৎকাল আমরা যতটুকু শিখেছি গত দুইটি পার্টে, আজকে 3 নম্বর পার্টে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি বিষয়, ছোটখাটো সব ধরনের বিষয় আলোচনা করব। তো আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। ফিরে আসছি ইন্ট্রোর পর। ওয়েলকাম ব্যাক। তো কেমন আছেন সবাই? তো আমরা গত কয়েকটি দুইটি পর্বে আমরা দেখেছিলাম, আসলে কয়েকটি পর্ব আমার এই স্লিপ অফ টাং হয়েছে, কথা ভুল ছিল, আসলে আমি কখনো আগে কখনো টিউটোরিয়াল করি নাই এইভাবে করে। তো এবার একটু একটু প্রফেশনাল ভাবে করার চেষ্টা করলাম, আশা করি, কারণ অনেক ফ্রিল্যান্সার ছোট ভাই আছে বা বড় ভাই আছে বা সমবয়সী বন্ধুরাই আছে যারা আসলে ফ্রিল্যান্সিং স্টার্ট করতেছে কিন্তু এটা সম্পর্কে জানে না, ওয়ার্ডপ্রেস সম্পর্কে কাজ করে না। তো তাদের জন্যই আসলে এই টিউটোরিয়াল গুলা, বিগিনারদের জন্য, যে তারা ওয়েবসাইট বানাইতে চায় কিন্তু ওয়েবসাইট বানাইতে গেলে এখন বোঝেনি। তো ভাই, আপনারা যারা ওয়েবসাইট ডিজাইনের জন্য শিখছেন বা শিখতেছিলেন বা এখনো শিখছেন বা শেখা হয়ে গেছে, তারা কতখানিটা কষ্ট করে শিখেছেন, কারণ কোড ছাড়া তো আসলে ওয়েবসাইট ডিজাইন সম্ভব নয়। তারপরেও যদি সিএমএইচ দিয়ে সম্ভব হয় তাহলে ক্ষতি কি? তো বেশি বকবক না করে কাজের দিকে আগাই। তো আমাদের ওয়েবসাইটটির নাম তো আপনারা নিশ্চয়ই জেনেছেন ইতিমধ্যে, যে সহজে wpsitedesign.tk। আমরা একটি .tk ফ্রি ডোমেইন নিয়ে তাতে আমাদের পেইড হোস্টিং এর নেম সার্ভারটি পুট করে আমরা এটাকে কানেক্ট করেছি। এবং গত পর্বে আমরা দুইটি পর্বে কিভাবে ফ্রি ডোমেইন নিতে হয়, কিভাবে ফ্রি হোস্টিং কালেক্ট করতে হয়, পেইড হোস্টিং এ কিভাবে দিতে হয়, পেইড হোস্টিং এর নেম সার্ভার কিভাবে চেঞ্জ করতে হয়, ওয়ার্ডপ্রেস কে কিভাবে দুইটি ভাবে ইনস্টল করা যায় আপনার সি প্যানেলে, আপনার ডোমেইনে, আমরা গত দুইটি পর্বে সেগুলো দেখিয়েছি। তো আজকে আমরা দেখাবো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কে সমস্ত পরিচিতি একটা ক্লাসের মধ্যেই জানো শেষ করতে পারি। তো তাহলে আমাদের প্রথমে আমাদের সাইটে ঢুকতে হবে বা আপনার সাইটে ঢুকতে হবে। আপনার সাইটে ঢোকার পরে আপনি এখানে একটি স্ল্যাশ চিহ্ন দিবেন, স্ল্যাশ চিহ্ন দেওয়ার পরে দিবেন wp-admin। আচ্ছা, wp-admin আসার পরে আপনাকে অবশ্যই আপনার ইমেল আইডি অথবা ইউজার নেমটি দিতে হবে। ইউজার নেম এবং ইমেল আইডি দেওয়ার পরে আপনি আপনার পাসওয়ার্ডটি দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনি জাস্ট লগ ইন এ ক্লিক করতে পারেন অথবা ইজিলি এন্টার প্রেস করতে পারেন। যদি আপনি এন্টার প্রেস করেন তাহলে আপনার কাজটা একটু শর্টকাট হলো। তো শুরুতে চলে আসি, এটা হলো ওয়ার্ডপ্রেস এর লোগো। এখানে আপনি মাউসে হোভার করলে, মাউস নিলে এখানে হোভার হয়ে আপনাকে অ্যাবাউট ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস সম্পর্কিত কিছু ডিসক্রিপশন দিবে। তারপরে wordpress.org তে ঢুকবে, কিছু ডকুমেন্টেশন আছে যারা ডিপলি কাস্টমাইজেশন বা আপনারা যারা ডিপলি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখবেন তখন এগুলো লাগবে। ইনশাআল্লাহ আমরা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের উপরেও টিউটোরিয়াল দিব। তার পাশে যে হোম বাটনটা দেখা যাচ্ছে, এখানে হোম এর উপরে মাউস নিলে আপনার ডাইরেক্ট ড্যাশবোর্ড অথবা ওয়েবসাইটের ঢোকার ইউআরএলটা দেখুন। এখানে মাউস হোভার করার সঙ্গে সঙ্গে কিন্তু নিচেই বাম কোনায় দেখাচ্ছে যে সহজে wpsitedesign.tk। তার মানে এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের ওয়েবসাইটটিতে আমাদেরকে নিয়ে যাবে। ওকে, দ্যাটস গ্রেট। তারপরে আছে এখানে একটি আপডেটের বাটন। আমার এখানে অনেক কিছু আসলে আপডেট করা হয় নাই, এই কারণে এই আপডেটের বাটনটা আসছে। তো আমি আপডেটটা আপনাদেরকে পরে দেখাবো। এটা হলো লেটেস্ট যে কমেন্টগুলা, কমেন্ট সেকশন, আপনার ওয়েবসাইটে কে কতগুলা কমেন্ট করতেছে সেটার জন্য আপনি এখান থেকে এডিট করতে পারবেন বা মুছতে পারবেন। তার পাশে যে প্লাস চিহ্নটি আছে এটা হলো শর্টকাট। শর্টকাটে প্লাসটা দিয়ে আসলে আছে যে আপনি মিডিয়া ইনপুট করতে পারেন, কোনো আর্টিকেল পোস্ট করার জন্য এখানে ক্লিক করতে পারেন, নতুন কোন পেজ নিতে পারেন, নতুন কোন ইউজারকে আপনি অ্যাড করতে পারেন। তার পাশে ডান পাশে আছে হলো আপনার ইউজার নেম, আপনার প্রোফাইল এডিটিং অপশন, এখান থেকে লগ আউটও আপনি করতে পারবেন, আপনি চাইলে আপনার অ্যাভাটারও এখানে দিতে পারবেন। আমার আসলে জিমেইলে যে অ্যাভাটারটা দেয়া ছিল ছোটবেলার সেটাই এখানে আছে। এটা আসলে 2012-13 দিকে হবে হয়তো এই ছবিটা দেয়া। তো তারপরে পাশে আসছে আপনার ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের ভেতরে থাকছে হোম, হোমের ভিতরে থাকছে যে হোম ইন্ডেক্সটা, তারপরে থাকছে যে আগে আপডেট, ঠিক এই আপডেটটার মতো এই আপডেটটাও এক, এখানে থাকছে পোস্ট। তো আমি যে আগেই বলেছিলাম যে এখানে শর্টকাট একটি বাটন আছে, তো শর্টকাট বাটনটিতে ক্লিক করে আপনি অনেকগুলো কাজ একসঙ্গেই করতে পারবেন শুধু এক জায়গার ভিতরে। কিন্তু এখানে পোস্টের মধ্যে আছে দেখুন অল পোস্ট, অ্যাড নিউ পোস্ট, ক্যাটাগরিজ, আপনি যে ক্যাটাগরিতে পোস্টগুলো করবেন সেইটা, ট্যাগ, পোস্টের ভিতরে যে ট্যাগগুলো দেওয়া হয় সেইটা। এবার আসুন মিডিয়া,
মিডিয়াতে আছে মিডিয়া লাইব্রেরি, আপনি যে মিডিয়াগুলো আপডেট করছেন সেই আপডেট মিডিয়াগুলো, এবং লাইব্রেরিতে যেগুলো আপনি অ্যাড করতে পারবেন সেইগুলো। তো এখান থেকেও দেখুন কিন্তু মিডিয়াটি অ্যাড করা যায়। তারপরে আসছে পেজ। পেজগুলো কি, আপনার যে ওয়েবসাইটে যে পেজগুলো আছে, অ্যাজ হোম পেজ, অ্যাবাউট আস পেজ, কন্ট্যাক্ট আস পেজ, সার্ভিস পেজ, টিম পেজ, যে পেজগুলো থাকে সেই পেজগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন, দেখতে পারবেন, এডিট করতে পারবেন, কোনো প্রবলেম নাই। কমেন্টস, কমেন্ট সেকশনে আপনারা শুধুমাত্র কমেন্টস গুলো দেখতে পাচ্ছেন। অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স এর মধ্যে আপনি পাবেন হলো থিমস, এখান থেকে আপনি থিমস পরিবর্তন করতে পারবেন, থিম এডিট করতে পারবেন টুকটাক। কাস্টমাইজার ভেতরেও গিয়ে আপনি ওয়েবসাইটে কিছু কাস্টমাইজেশন করতে পারবেন। উইডজেট, উইডজেটস এর ভেতরে গেলে আপনি পাবেন হলো যে উইডজেট গুলো যেখানে রাখতে হবে সেই এরিয়াটি। মেনুর মধ্যে আপনি গিয়ে মেনু তৈরি করতে পারবেন ওয়েবসাইটের। হেডারের মধ্যে গিয়ে আপনি হেডার সেকশনটা কাজ করতে পারবেন, হেডার সেকশনটা এডিট বা হেডার সেকশনটা কোনো কোনো প্রকার যদি আপনি কাজ করতে চান, ডিপলি কাস্টমাইজেশন, সেগুলো করতে পারবেন। এডিটরের মধ্যে থাকছে আপনার এডিটিং অপশনগুলো, কিছু এডিটিং অপশন এখানে থাকবে, সেগুলো আপনি এখান থেকে করতে পারবেন। এবার আসছে আমাদের প্লাগইন। প্লাগইনটা কি, প্লাগইনটা হলো ওয়ার্ডপ্রেসের সাইটের মধ্যে কিছু কিছু প্লাগইন আছে, যে কারণে আপনাদেরকে প্রথমেই বলেছি আর এই কোর্সটির নামই দেওয়া হয়েছে যে সহজে ওয়েব ডিজাইন শিখুন কোনো প্রকার কোডিং দক্ষতা ছাড়াই। তো ওই কোডিং দক্ষতা যাতে দেখানো না লাগে এই কারণে এখানে ওয়ার্ডপ্রেসে আগে থেকেই একটি প্লাগইন অপশন থাকে, যে প্লাগইন অপশনটাতে গেলে আপনি যা করতে চান, সেটা আপনি একটা ক্যালেন্ডার আনতে চান, ওকে ক্যালেন্ডারে প্লাগইন খুঁজেন, আপনি একটা ক্যালকুলেটর বসাইতে চান ওইখানে ওটা বসাইতে পারেন, আপনি একটি আপনি একটি কি বলে আপনি একটি ওয়েদার কাউন্টার দিতে চান এখানে আপনি ওয়েদার কাউন্টার দিতে পারবেন। এগুলো এখান থেকে অ্যাড, এডিট, এডিটর এগুলো করা যাবে। ইউজার, ইউজারের মধ্যে থেকে আপনি ইউজারগুলোকে এডিট করতে পারবেন, ইউজারগুলোকে ডিলিট করতে পারবেন, সবকিছু এখান থেকে করতে পারবেন, ইউজারের রোলগুলোকে পরিবর্তন করতে পারবেন। তো তারপরে আসছে হলো টুলস। টুলস এর মধ্যে অ্যাভেলেবল টুলস আছে, এই টুলস এর ব্যাপারটা আমরা অ্যাভেলেবল টুলস এর মধ্যে আপনাদেরকে ঢুকে দেখাই। ইম্পোর্ট আছে, এক্সপোর্ট আছে, আপনি আপনার ওয়েবসাইটটি যদি কোনো অন্য কোনো ওয়েবসাইট, আপনার এক্সিস্টিং কোনো ওয়েবসাইটের ডাটা যদি এই সাইটে আনতে চান তাহলে ইম্পোর্টে ক্লিক করবেন, আপনার এই ওয়েবসাইটের ডাটা যদি আপনি অন্য কোনো ওয়েবসাইটে নিয়ে যেতে চান তাহলে এক্সপোর্টে ক্লিক করবেন। সেটিংস, সেটিংস এর মধ্যে থাকছে আমাদের জেনারেল সেটিংস, ঠিক এখানে যে সেটিংসটা ছিল ওই সেটিংস এর কিছু অংশ মেইন অংশটা এখানে আছে, ওইটা তো শুধু ছোট পোর্শনটা এখানে থাকে। জেনারেল সেটিংস এর মধ্যে আপনার ওয়েবসাইটের নামটা এগুলো থাকবে, রাইটিং এর মধ্যে আপনার ওয়েবসাইটের সম্পর্কিত যে সমস্ত ডাটাগুলো আপনারা রাইটিং করবেন সেগুলো থাকবে। রিডিং এর মধ্যে থাকতেছে অন্য কিছু, রিডিং এর মধ্যে থাকছে আপনার ওয়েবসাইটটা কেমন দেখাবে যখন আপনার ভিজিটররা পড়বে। ডিসকাশনের মধ্যে থাকতেছে আপনার কমেন্ট সেকশনে কিছু ডিসকাশনের ব্যাপার স্যাপার। মিডিয়ার মধ্যে থাকতেছে আপনার মিডিয়ার সেটিংস গুলো থাকছে। পারমালিংস মানে আপনার ওয়েবসাইটের যে ইউআরএল, যে আমার ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে এখানে সহজে wpsitedesign.tk/aboutus, যখন আপনার এখানে যখন আমরা এই সেকশনটা নিয়ে কাজ করব তখন আপনারা দেখতে পাবেন তার নিচে আছে ক্লাবস মেনু। তো ক্লাবস মেনুতে আমি যখন ক্লিক করছি তখন এগুলা ক্লাবস হয়ে যাচ্ছে। ওকে, এবার এখানে আসি, আমরা এখানে এসে কিছু স্ক্রিনিং অপশন গুলাকে দেখে নিই অ্যাট এ গ্ল্যান্স। আমরা এখানে একবারে অনেক কিছু দেখতে পারবো বলে এটাতে যদি আমি টিকটা উঠিয়ে দিই তাহলে দেখুন এখান থেকে কি জানি একটা চলে গেল। তো আমি এখানে আবার টিকটা দিয়ে দিই, এই যে অ্যাট এ গ্ল্যান্স এর মধ্যে আমার কয়টা পোস্ট আছে, কয়টা পেজ আছে, কয়টা কমেন্ট হয়েছে সেইগুলো থাকবে। অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি হলো আপনার সাইটের অ্যাক্টিভিটিটা এখানে চেক করে, যে রিসেন্ট পাবলিশ অ্যাক্টিভিটি, যে একটা কমেন্ট হয়েছে, একটা পোস্ট হয়েছে সেটা। কুইক ড্রাফট, আপনি যদি কোনো আর্টিকেল যদি ড্রাফট করেন, সে আজ আপনার টাইম পাচ্ছেন না আপনি, বা আপনি কোথাও বের হবেন, আপনি ঝটপট করে আর্টিকেলের অর্ধেকটা করে আপনি এখানে ড্রাফট করে রাখতে পারবেন, পরে সেটাকে এডিট করলেন। ওয়ার্ডপ্রেস এর নিউজ, ওয়ার্ডপ্রেস এর বিভিন্ন নিউজ আসে প্রতিদিনই, কোনো না কোনো রকম নিউজ আসে, তো সেই নিউজ গুলা এখানে অটোমেটিক্যালি বাফার হতে থাকে। ওয়েলকাম, ওয়েলকাম তো বুঝতেই পারছেন এই যে ওয়েলকাম ট্যাবটা। ওকে, সো স্ক্রিনিং অপশন সম্পর্কে ইনশাল্লাহ আপনারা কিছু কিছু বুঝেছেন। তো আমি কথা না বাড়িয়ে আমি কিছু আপডেট করে নিই, আমাকে এখানে যেহেতু আপডেট করতে বলছে তো আমি এখানে পাঁচটা আপডেট দেখাচ্ছে, তো আমি এখানে ক্লিক করি, আমি এখানে ক্লিক করে আমি আপডেটটা করে নিই। দেখুন এখানে বলছে কি আপডেট, ইম্পর্টেন্ট বিফোর আপডেটিং প্লিজ ব্যাক আপ ইউর ডাটাবেস অ্যান্ড ফাইলস ফর হেল্প উইথ আপডেটস, ভিজিট দ্য আপডেটিং ওয়ার্ডপ্রেস কোডেক্স পেজ। তো আপনি এখানে ক্লিক করলে আপডেট কোডেক্স পেজ, ওয়ার্ডপ্রেসের যে কোডেক্স যে পেজটা আছে ডেভেলপারদের জন্য, তারা এখানে কিন্তু দেখতে পাবে অনেক বিষয়, কারণ আপনি যখন আপডেট করতেছেন আপডেট করার পর যদি আপনার কোনো ফাইল বা কোনো পারমালিংক যদি কোনোভাবে মিস হয়ে যায় তাহলে সেটার জন্য আপনার কিন্তু প্রবলেম হবে।
এবার আসছে হলো টুলস এর ব্যাপারে। আমি কিছু জিনিস দেখাচ্ছিলাম। সো টুলস এর মধ্যে থাকে প্রেস দিস, ইনস্টল প্রেস দিস, বুকলেট, বুকমার্কলেট, বুকমার্কলেট, ড্র্যাগ টু ইওর বুকমার্ক বিফোর প্রেস দিস। সো এটা যখন আমাদের এই সেকশনটায় আমরা আসবো তখন এটা নিয়ে আমরা ডিরেক্ট আলোচনা করব। এখানে ডিরেক্ট লিংক বেস্ট ফর মোবাইল, ওপেন প্রেস, ওপেন প্রেস হলো একটি প্লাগ ইন, এই প্লাগ ইন এর মাধ্যমে আপনি আপনার ওয়ার্ডপ্রেস এর বুকমার্ক বা আপনি মোবাইলে কতটুকু কি দেখা যায় সেটা নিয়ে। ক্যাটাগোরাইজ অ্যান্ড ট্যাগস কনভার্টার, তো ক্যাটাগোরাইজ অ্যান্ড ট্যাগ কনভার্টার এইগুলাও ওই সম্পর্কে আলোচনা করা হবে। আশা করি এগুলা লাগে না বেশি, কারণ এগুলা শুধুমাত্র যখন অনেক ডিপলি কোনো কিছু করা হয়, ওয়ার্ডপ্রেস এর মাল্টিসাইট করা হয়, তখন এইগুলা নিয়ে ভাবা বা এগুলা নিয়ে কাজ করার জন্য আসে। তো আমরা বেসিক্যালি আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার পরে যে কাজটি করি, যদি আপডেট থাকে ওয়ার্ডপ্রেস এর, শুধুমাত্র ওয়ার্ডপ্রেস এর যদি কোনো আপডেট থাকে আমরা সেটা করে নিব। তো আমরা এখানে ক্লিক করার পরে এই পেজটি আসলো এবং ওয়ার্ডপ্রেসটি আপডেট হচ্ছে। এটা আপডেট হতে বেশি সময় লাগে না, কারণ এটা রিমোটলি কাজ করে, আপনার ইন্টারনেট স্পিডের উপর একটু ডিপেন্ড করে, আপনার ডাটা কাটা যাবে না, ওরা ওরাই রিমোটলি ওটা ট্রান্সফার করে নিবে। তো এটা নিয়ে বেশি প্রবলেম হবে না আপনার। এই যে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস 4.9.4, এখানে ওয়ার্ডপ্রেস 4.9.4 অলরেডি চলে এসেছে আমার নতুন ওয়ার্ডপ্রেস। দেখি আর কি কি আপডেট গুলো আছে, আমাদের এগুলা লাগবে কি না আসলে। এখানে একটি প্লাগইনের আপডেট আছে, তো এই প্লাগইনটা আমরা ব্যবহার করব না, কারণ এই প্লাগইনটা আমরা এখন ব্যবহার করব না। আচ্ছা না, আমরা এই প্লাগইনটা ব্যবহার করব, কারণ এই প্লাগইনটা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু এই প্লাগইনটার জন্যই একটা টিউটোরিয়াল মনে হয় একদিন যাবে, বা একটা টিউটোরিয়ালের অর্ধেকটা এই প্লাগইনটার জন্যই যাবে। যদি আমরা যদি সেই ডিপলি যদি দেখাই, আমরা তো বিগিনারদের জন্য দেখাবো, তো বিগিনারদের জন্য মনে হয় না এটা লাগবে। তারপরেও এটা রেখে দিলাম, আমরা আপডেট পেজে আবার যাচ্ছি। আচ্ছা, প্লাগইন গুলো দুইটাই ইনঅ্যাক্টিভ আছে, সমস্যা নাই। এবার আসছে ওয়ার্ডপ্রেস এর যে থিম গুলা, এই থিম গুলাকে আপডেট করতে হবে। আপনারা বলতে পারেন, ভাইয়া কেন আপডেট করব, আপডেট করলে কি হয়? আচ্ছা, আপডেট করলে কি হয়, আপডেট যদি আপনি না করেন, আপনার এলাকাতে অবশ্যই মোটর চালিত ভ্যান বা মোটর চালিত রিক্সা আছে, তো মোটর চালিত ভ্যান বা মোটর চালিত রিক্সা যদি থাকে, তাহলে ভাই কেন আপনি ওতে কেন ওঠেন? ওটাতে তো উঠে নাও যাইতে পারেন, বা আপনি তো ইজি বাইকে নাও যাইতে পারেন, আপনি তো প্যাডেল গৃহীত যে রিক্সা, পা দিয়ে চালাতো যে রিক্সা, ওইটাও যাইতে পারতেন। আপনি কেন বাইক ব্যবহার করেন? আপনি কেন এই হোন্ডা 80 বাইক ব্যবহার না করে আপনি কেন ফেজার বা FZ বা জিক্সার এর দিকে আগান? কারণ ওইগুলো স্পিডে চলে, নতুন, আপডেটেড, তাই না? তো আপডেট গুলা যদি আপনি না করেন, তাহলে পুরানো গুলাতে, পুরানো ফাইল গুলাতে কিন্তু অনেকটা ফল্ট থাকে। আপডেটটা যখন ওয়ার্ডপ্রেস এর টিমরা করে, ওয়ার্ডপ্রেস এর টিমরা আপডেট করার কারণে কিন্তু পুরান যে কোডের যে বাগ গুলা বা কোডের যে প্রবলেম গুলা, ওই প্রবলেম গুলা কিন্তু মোটামুটি সলভ হয়ে যায়, এই কারণে এই আপডেট গুলা করা হয়। আর এই আপডেট গুলা যদি আপনি রীতিমতো মানে ডেইলি ভাবে আপনি যদি আপডেট গুলা করেন, তাহলে কিন্তু আপনার সাইট হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো আমরা আমাদের থিম আপডেট কমপ্লিট, আমরা একটু থিমের ভেতরে যাই। থিমের ভেতরে গিয়ে আমরা একটু দেখি আসলে এখানে কি কি থিম আছে। আমাদের সাইটে এখন দেয়া আছে এই থিমটি অ্যাক্টিভ করা আছে। হ্যাঁ, তো এই থিমটিতে আমরা যখন যাচ্ছি, এখানে দেখতেছি আমরা যে কারেন্ট থিম 2017 এই থিমটা আছে অ্যাক্টিভ করা, আমরা এই থিমটা বাদ দিয়ে আমরা 2016 ওকে 2016টা নেই, এর আগের ভার্সনটা, আর তার আগের ভার্সনটা 2015। দেখি আমাদের সাইটে ওয়েবসাইটে ইন্টারফেসটা পরিবর্তিত হয়েছে কিনা। দেখুন আমাদের আগের সাইটটা কি ছিল আর এখন সাইটটা কি হয়েছে, কিন্তু এখানে কিন্তু অনেক কিছু দেখাচ্ছে যে বলছে যে ভাই এই এইভাবে 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 হয়। তো আমরা কিন্তু এইভাবে আসলে সাইটের ইন্টারফেস কিন্তু পাচ্ছি না। তো আমরা এখানে যেটা করব, আমরা সরাসরি আমাদের কিছু নিজস্ব নাম বাই থাকে, এখানে দেখুন যে দেখাচ্ছে যে জাস্ট আনাদার ওয়ার্ডপ্রেস সাইট, তারপরে এখানে একটা দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, কেমন জানি এটা একটা রোবট পৃথিবীতে এসে বলতেছে হ্যালো ওয়ার্ল্ড, ওই সেই রোবট মুভির মতন, আই এম চিপটি, স্পিড 1 টেরাহার্স, মেমোরি 1 জেটাবাইট। তো আমরা এখানে এসে এই সেটিংস এর জেনারেল এর ভেতর চলে যাই, ঠিক সেটিংস এ ক্লিক করে তারপরে জেনারেল এর ভেতর চলে যাব। দেখুন এখানে আমাদের ওয়েবসাইটের নামটি দেয়া আছে, আমরা ওয়েবসাইটের নামটি একটু স্টাইলিশ করে দেই, আমরা একটু স্পেস দিয়ে দেই, গ্যাপ দিয়ে দেই। এখানে ট্যাগলাইন, আমরা এখানে একটা ট্যাগলাইন দেই, ক্রিয়েট ক্রিয়েট অ্যান অ্যাসাম ওয়েবসাইট
without coding skill. Okay. আচ্ছা এটা আসলে কোথায় বসবে আপনারা দেখতে পাবেন এখানে আপনি ওয়ার্ডপ্রেসের ইউআরএল গুলাকে জেনারেল সেটিংস এর মধ্যে ইউআরএল গুলাকে চেঞ্জ করতে পারেন তো ইউআরএল গুলাতে এখানে কিন্তু দেখুন এখানে ইউআরএল বলতেছে সাইট অ্যাড্রেস বলতেছে আপনারা চাইলে এখানে কিন্তু www অ্যাড করে দিতে পারেন হ্যাঁ আমি যদি এখন এখন দেখুন আমাদের সাইটটিতে কিন্তু কোনো www নাই তো অনেকেই আছেন www অ্যাড করে দিতে হয় তো আমি দেখি আমরা www অ্যাড করে দেই তিনটা w ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ওকে অ্যাড করে দিলাম এবার ইমেল আইডি আপনারা চাইলে ইমেল আইডি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন এনিওয়ান ক্যান রেজিস্টার দিলে আপনার মেম্বারশিপ গুলো রেজিস্টার্ড হবে হ্যাঁ রেজিস্টার্ড হবে কিভাবে সাবস্ক্রাইবার হিসাবে আপনারা চান কোন ভাবে আপনাদের সাইটে এসে ইউজাররা রেজিস্ট্রেশন করুক এখানে সাইট ল্যাঙ্গুয়েজ আপনি এখান থেকে সাইট ল্যাঙ্গুয়েজ কিন্তু চেঞ্জ করতে পারেন ঠিক আমরা প্রথম দিন ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করেছিলাম তখন যেভাবে দেখিয়েছিলাম যে ওয়েবসাইটে কিভাবে চেঞ্জ করা হয় তো ওইভাবে কিন্তু করে আপনি চেঞ্জ করতে পারেন এখান থেকে আপনি টাইম জোনটি সিলেক্ট করে দিন আমাদের টাইম জোন হলো ঢাকা এশিয়া এশিয়া মহাদেশের ভেতরে আস্তানা আগে ছিল আস্তানা ঢাকা এরকম ছিল তো এশিয়া হবে এই যে ঢাকা এখানে আপনি ডেটের ফরম্যাটটা চেঞ্জ করে দিতে পারেন এখানে দেখুন একটি ডেটের ফরম্যাট আছে কিন্তু যে February 15, 2018 ঠিক এইভাবে আছে তো এটা প্রিভিউ হবে এরকম আপনি চাইলে কাস্টম ডেট ফরম্যাটও দিতে পারেন আপনি টাইম ফরম্যাটও কাস্টম করতে পারেন আমার অবশ্য হয় গ্রিনিজ মিন টাইম এটাই পছন্দ হয় যে 15 to 24 ওকে সো আমাদের উইক স্টার্ট হচ্ছে কবে থেকে আমাদের কিন্তু শনিবার থেকে সপ্তাহ শুরু হয় তো আমরা এখানে স্যাটারডে করে দিলাম দিয়ে আমরা সেভ দিয়ে দেই আচ্ছা এখানে আমাদের ইউজার নেম পাসওয়ার্ডটি আবার যাচ্ছে এখানে আসলে কি যে হলো আমি বুঝলাম না হঠাৎ করে এই কিন্তু লগ আউটটা হয়ে গেল হ্যাঁ আমাদের মনে হয় আমাদের সেটিংসটা সেভ হয়েছে ও সেটিংসটা সেভ হয়েছে বিধায় এটা হয়েছে তো আমাদের সাইট দেখুন এখানে মাউস যখন নিয়ে যাচ্ছে তখন এখানে কিন্তু হবারে দেখাচ্ছে দেখুন যে সহজে ওয়েবসাইট ডিজাইন সহজে ডব্লিউপি সাইট ডিজাইন একটা হাইপেন দিয়েছে হাইপেন দিয়ে দেখাচ্ছে যে ক্রিয়েট অ্যান অসম ওয়েবসাইট উইদাউট কোডিং স্কিল তো সহজ ওয়েবসাইট ডিজাইন আর এখানে আমাদের ট্যাগ লাইনটি কিন্তু দেখিয়ে দিয়েছে ওকে সো এখানে আসছে হলো হ্যালো ওয়ার্ল্ড তারপর এটা থাকলো পড়ে আমাদের টাইম জোনটাও চেঞ্জ হবে সবকিছুই চেঞ্জ হয়েছে মোটামুটি তো আমরা একটি থিম বেছে নিব আসলে তো আমরা একটি থিমটা আমরা যে থিমটা দিয়ে কাজ করব সেই থিমটা হবে হলো আমরা একটা পেইড থিম দিয়ে কাজ করব ওকে তো আমরা একটা পেইড থিম দিয়ে যখন কাজ করব পেইড থিম দিয়ে আসলে আমরা কোন ধরনের পেইড থিম দিয়ে কাজ করব আমরা কিন্তু অনেক পেইড থিম পাই আমরা পেইড থিম কিন্তু কিনতেও পারি themeforest.net মানে ইনভার্টো মার্কেট থেকে তাছাড়া আমরা এই জায়গাগুলো থেকে আমরা কিন্তু পেইড থিম কিনতে পারি হ্যাঁ তো আমরা কিছু পেইড থিমের সাইট সার্চ দেই পেইড ওয়ার্ডপ্রেস ওকে পেইড আমরা টিউটোরিয়ালের অনেক শেষের দিকে ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ক্র্যাক বা নাল থিম গুলা ইউজ করতে হয় না কিনে আমি আমি কিন্তু ভাই থিম কিনেই কাজ করি তো আমরা এই সব জায়গা থেকে কিন্তু ওয়ার্ডপ্রেসের থিম কিনতে পারি এলিগেন্ট থিমস থিম ফরেস্ট অ্যাস টেমপ্লেটস মোজো মার্কেট প্লেস থিম ফিউজ মাই থিম শপ templatic.com এবং স্টুডিও প্রেস এগুলো হলো নামকরা মার্কেটপ্লেস ওয়ার্ডপ্রেসের থিমের জন্য তো আমরা কিন্তু এখান থেকে খুব সহজেই থিম কিনতে পারি এবং কিছু টাকা খরচ করলে অ্যাট লিস্ট $40-50 খরচ করলে খুব সুন্দর সুন্দর কিন্তু থিম হয় তো আমরা যে কাজটি করব আমরা থিম নিব আমরা এই থিমটার উপরে আমরা কাজ শুরু করব ইনশাআল্লাহ এই থিমটা দিয়ে আমরা কাজ শুরু করব আচ্ছা আমরা কিন্তু এখান থেকে আপনারা যদি চান তাহলে আমরা কিন্তু অনেক সহজে অনেক কিউট কিউট থিমও কিন্তু থিম ওয়ার্ডপ্রেস থেকে ফ্রি ফ্রি নিতে পারি আপনারা কিন্তু প্রিভিউ দেখতে পাবেন কিন্তু
একটা বিষয় জানলে হয়তো আপনারা হতাশ হবেন, এখানে কিন্তু ডেভেলপাররা শুধুমাত্র এগুলার লাইট ভার্সন দিয়ে থাকে। হ্যাঁ, লাইট ভার্সন গুলার ফলে আপনাদের কিন্তু অনেক প্রবলেমে পড়তে হয় পরে। হ্যাঁ, কারণ আপনারা কোনো কিছু নিজের ইচ্ছা মতো কিন্তু করতে পারবেন না, তখন পরে কিন্তু প্রবলেমে পড়বেন যে আমার সাইটটা আসলে সুন্দরভাবে হলো না। তো আমি না একটা থিম চিনি, থিমটার নাম ছিল মেবি গ্রাফিনি, জিআরএ। আমি দেখি জিআরএ পি দিয়ে দেখি সার্চ আসলে কতটুকু কি হয়। দেখুন, আমার ইন্টারনেট স্পিড কিন্তু অতটাও হাই না যে আসলে ক্লিক করা মাত্রই চলে আসবে। হ্যাঁ, তো আপনারা বোর হবেন। তো আমি কিন্তু প্রথম দিনই বলে দিয়েছি, আমি কিন্তু আপনার বন্ধু বা ভাইয়ের মতো বা আপনার কোনো টিচারের মতো, অ্যাটলিস্ট যে টিচার স্ট্রিক, খুব রুল তার, হয়তো পিটাবে, না পারলে হয়তো বলবেন। হ্যাঁ, আমি কিন্তু একটা জিনিস অনেকবারই বলবো, তো সেটা নিয়ে কিন্তু রাগ করলে হবে না। আপনারাও জিজ্ঞাসা করতে পারেন, কমেন্ট সেকশন আছে, পড়ে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আপনাদের বন্ধুদেরকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ডিসলাইক করবেন, সেটা আপনাদের ব্যাপার, আপনাদের অপিনিয়ন আপনাদের কাছে। ওকে, তো আমি থিমটা না খুঁজে পাচ্ছি না। কারণ আপনাদেরকে আমি যদি ফার্স্ট থেকেই যদি বড় সড় কোনো থিম দিয়ে যদি দেখাই, তাহলে আপনারা পরে হতাশাগ্রস্ত হবেন অনেক। হ্যাঁ, বাট আসলে ওয়ার্ডপ্রেসের সাইটটাতে ঢুকতে চাচ্ছিলাম। ওয়ার্ডপ্রেসের সাইটটাতে ঢুকলে ওখান থেকে রেকমেন্ড করে অনেক থিম। দেখি তারপরে, খোঁজার তো কোনো শেষ নাই, তাই না? গ্রাফিক, নট গ্রাফি, ওটা ছিল গ্রাফিনি, ওটা দিয়ে আমার প্রথম ওয়েবসাইট তৈরি করা ওয়ার্ডপ্রেসের। একটু তো মায়া পড়েই থাকবে। এই মেবি গ্রাফিনি, গ্রাফিনি, ইয়াপ। আসলে আমরা একটু দেখি, মাত্র 78টা স্টোর। আমরা দেখি আগে এটার প্রিভিউটা দেখি। হ্যাঁ, আসলে আমার কেউ ইন্টারনেট ইউজ করছে কিনা আমার না সেটা একটু না চেক করার দরকার। না, শুধুমাত্র আমার ফায়ারফক্সটাই ইউজ করছে ইন্টারনেট। ফায়ারফক্সটা না বেসিক্যালি পছন্দ না, তারপরে না বাধ্য হয়ে এই টিউটোরিয়াল করার জন্য ফায়ারফক্সটা ইউজ করতে হচ্ছে। কারণ আমার গুগল ক্রোমে যদি আমি কাজ করতাম, আসলে গুগল ক্রোমে কাজ করলে আমি নিজে অনেক প্রবলেমের সম্মুখীন হতাম। কারণ গুগল ক্রোমের মধ্যে হলো আমার দুনিয়া, সবকিছু সেভ করা, এখানে ওই, খুব অগোছালো অবস্থায়। তো এটা একটু গোছানো গাছানো থাকে, কারণ আসলে এটা দিয়ে বেশি কাজ করা হয় না, তো এই কারণে। আচ্ছা, দিস দ্য গ্রাফিনি, আমরা এটাকে এখানে সিম্পলি ইনস্টলে ক্লিক করতে পারি। ইনস্টলে ক্লিক করার পর আমি দেখি লাইভ প্রিভিউটা একটু দেখি আসলে কেমন। ওকে, আমাদের লাইভ প্রিভিউটা অন হচ্ছে গ্রাফিনির। ওকে, তো এখন যেটা করে সবাই, ওয়ার্ডপ্রেস যখন আসলে বেসিক শেখা হয়ে যাবে, তখন আপনারা নিজেই অনেক মজা পাবেন, নিজেরাই নিজে বুঝতে পারবেন যে আসলে ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট তৈরি করা কতটা মজাদার ব্যাপার। আমি আসলে যদি কোনো কিছু স্কিপ করে রেখে যাই, আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন যে ভাইয়া কেন এটা স্কিপ করে গেলেন। আর আমাদের তো পেজ সেকশন তো আছেই, আমাদের ফেসবুক পেজ বা আমাদের ফেসবুক গ্রুপে আসবেন, আপনারা গ্রুপে এসে এখানে নক করবেন, বলবেন যে ভাইয়া এটা আপনি তো স্কিপ করে রেখে গেছেন, এখানে বুঝতে পারি নাই। ওখান থেকে আমাদের টিম থাকবে, আমাদের টিম যাদের, যে কেউ আপনি ওখান থেকে কল করতে পারবেন অ্যাডমিনদের ভেতরে, তারা সব সময় আপনাদের সাহায্যের জন্য রেডি আছে, কোনো প্রবলেম নাই। আমরা এখান থেকে থিমটি অ্যাক্টিভ করে নেই। আমরা দুঃখিত আন্তরিকভাবে যে আপনাদেরকে আমরা অ্যাভারটি দেখাতে পারছি না, কারণ অ্যাভারটিতে যদি আপনাদেরকে এখন দেখাতে যাই, আপনারাই অনেক ভেবাচাকা খেয়ে যাবেন, কারণ সবাই হলেন এখানে নিউবি। তো
আমরা একটু আমাদের ওয়েবসাইটের লুকটি দেখে আসি ইনশাল্লাহ। আগামী ক্লাসে দেখুন আগে কি লুক ছিল আর এখন কি লুক আছে। ওকে, তো ভাই আমি গ্রাফিন হিটার শুধুমাত্র ইউজ করা হলো আমার অত্যন্ত পছন্দের একটি থিম, আর এই থিমটা দিয়েই আমি আসলে আমার ওয়েব ডিজাইনের ক্যারিয়ারের ফার্স্ট কাজ বলুন, নিজের সাইট বলুন, যাই বলুন না কেন, গ্রাফিনি দিয়েই কিন্তু আমার স্টার্ট করা। তো আমার গ্রাফিনির উপরে একটু মায়া দয়া ভালোবাসা আছে। তো ভাইয়া, যদি ভিডিও ভালো লেগে থাকে, যদি আপনারা এখান থেকে কিছু হলেও শিখতে পারেন, তো আমি জাস্ট একটাই রিকোয়েস্ট করব, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আমাদের ভিডিওগুলি শেয়ার করুন, এবং নেক্সট আপডেট থাকার জন্য, নেক্সট আপডেট পাওয়ার জন্য আপনারা বেল আইকনে ক্লিক অবশ্যই করবেন, কারণ বেল আইকনে ক্লিক করলে সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনিই পাবেন। ওকে, তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং টাইট হয়ে বসে থাকেন নেক্সট টিউটোরিয়ালটির জন্য। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।